জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালের অধীনে ক্রিটিক্যাল কেয়ার ব্লকের ভার্চুয়াল শিলান্যাস শিলিগুড়ি থেকে ভার্চুয়াল ভাবে ব্লকের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মনাগুড়ি টাউন ক্লাবের মাঠে জনগর্জন সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার আগে বন্ধ হল স্কুল বিক্ষোভে বিজেপি এবার সংবাদ চিকিৎসা ব্যবস্থাকে আরও উন্নত করতে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের অধীনে ক্রিটিক্যাল কেয়ার ব্লকের ভার্চুয়াল শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার শিলিগুড়ি থেকে ভার্চুয়ালি এই ব্লকের উদ্বোধন করেন তিনি বর্তমানে জলপাইগুড়ি মেডিকেল কলেজের অধীনে থাকা সদর হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে বারোটি এবং সুপার স্পেশালিটি হাসপাতালে চব্বিশটি বেডের ব্যবস্থা রয়েছে নতুন করে ক্রিটিক্যাল কেয়ার ব্লক তৈরি করতে সত্তর কোটি উনসত্তর লক্ষ টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার অনেক রোগী ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে শয্যা পান না সঠিক সময়ে এমনটাই দাবি বারবার সামনে এসেছে শয্যা না পেয়ে রীতিমতো বিপাকে পড়তে হয় রোগীর পরিজনদের গরিব রোগীর পরিবার বেসরকারি হাসপাতালে রোগীদের নিয়ে যেতে পারেন না এই সমস্যার সমাধান হতে চলেছে দ্রুত এদিন মুখ্যমন্ত্রীর উদ্যোগে জলপাইগুড়িতে হতে চলেছে একশো সজ্জার ক্রিটিক্যাল কেয়ার এই দিনের ব্লকে কাজের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী সুপার স্পেশালিটি হাসপাতালের পাশে দশতলায় এই ক্রিটিক্যাল কেয়ার ব্লক তৈরি করা হচ্ছে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার সুরজিৎ সেন এ বিষয়ে বলেন আজকে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বহু প্রতিক্ষিত ক্রিটিক্যাল কেয়ার ব্লকটাকে উদ্বোধন করলেন এটা শিলান্যাস করলেন এটা হলো এটা আমাদের সৌভাগ্য শিলান্যাসটা করলেন কত বেডের এটা হান্ড্রেড এখানে কী কী ক্রিটিক্যাল কেয়ারের মেন রোড আছে যত কিছু আমাদের পাওয়া যায় ময়নাগুড়ি টাউন ক্লাবের মাঠে জনগর্জন সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে ইতিমধ্যে মঞ্চ তৈরি সহ অধিকাংশ কাজ শেষ হয়ে গিয়েছে এই মুহূর্তে নির্মিত হেলিপ্যাড এবং হেলিকপ্টার নামিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে হেলিকপ্টার অবতরণ করার সময় প্রচুর সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা যায় জনসভায় অভিষেকের নিরাপত্তা রক্ষীদের থাকার জন্য ময়নাগুড়ি শহরে চারটি বিদ্যালয় বন্ধ করে দেওয়া হয় একজন সংসদের সভার জন্য কেন বিদ্যালয় বন্ধ ইতিমধ্যে এ বিষয় প্রশ্ন তুলেছে বিজেপি আমরা স্কুলে স্কুলে বিক্ষোভ দেখাচ্ছি গতকাল অব্দি দেখলো আমরা সম্পূর্ণ স্কুল খোলা আছে ময়নাগুড়িতে হঠাৎ করে আমরা আজকে জানতে পারি যে ময়নাগুড়িতে চারটা স্কুল হঠাৎ করে ছুটি কারণ অভিষেক ব্যানার্জি আগামীকাল ময়নাগুড়িতে আসছে এই অভিষেক ব্যানার্জি সামান্য সামান্য একজন এমপি ওনার সিকিউরিটির জন্য এত ফোর্স আনা হচ্ছে যে ফোর্সগুলো রাখার জন্য স্কুলে প্রয়োজন ময়নাগুড়ি বয়েজ হাই স্কুল শহীদগড় হাই স্কুল আর হচ্ছে সুভাষনগর উচ্চতর হাই স্কুল এবং খাগড়াবাড়ি বালিকা বিদ্যালয় এই চারটি স্কুল তারা হঠাৎ করে ছুটি ঘোষণা করিয়েছে কারণ অভিষেক ব্যানার্জির যে প্রোগ্রাম আছে ওই প্রোগ্রামে যে ফোর্স গুলো আনা হবে তাদের রাখার জন্য কিন্তু আমরা স্কুল কর্তৃপক্ষের সাথে দুই একজনের সাথে আলোচনা করেছিলাম প্রধান শিক্ষকদের সাথে তো কোনো সাক্ষাৎ হলো না এবং তাদের সাথে যোগাযোগ করতে পারলাম না এই স্কুল স্টাফ দুই একজন জানালো কি যে আমাদের কাছে খবর আছে কেন্দ্র বাহিনী তো কেন্দ্র বাহিনী যদি আনে আপ টু ইলেকশন এখনও ঘোষণা হলো না ইলেকশন অবধি থাকবে কিন্তু তারা বলছে দুই দিনের জন্য সেই ফোর্স ফোর্সগুলো রাখা হবে কারণ কেন্দ্র বাহিনী যদি আনা হয় দুই দিন কেন ইলেকশন অবধি থাকবে এটা হচ্ছে ওদের একমাত্র ওদের এটা চাল যে দুই দিনের যে ফোর্সগুলো সেখানে এই স্কুলতে রাখা হবে এই জন্যই হঠাৎ করে এই ছোটো ছোটো বাচ্চাদের পড়াশোনা নষ্ট করে ছাত্র ছাত্রছাত্রীদের পড়াশোনা নষ্ট করে তাদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দিয়ে হঠাৎ করে প্রধান শিক্ষকরা এই স্কুল ছুটির সিদ্ধান্ত নেয় এই জন্য আমরা এই ময়নাগুড়ি চার স্কুল প্রধান শিক্ষককে ধিক্কার জানাচ্ছি অন্যদিকে জেলা বিদ্যালয় পরিদর্শক বালিকা গোলে জানান তিনি কিছুই জানেন না শুনেছেন সংবাদ মাধ্যমের বিষয়টি বিষয়টি তবে নিয়ে দেখবেন বলেও জানান তিনি

তো ওনারা কি খবর টবর জানেন জানি না কারণ আমরা তো দেখতে পাচ্ছি যে আমাদের সমস্ত জেলাগুলোতেই এখনও নির্বাচন ঘোষণা হয়নি কেন্দ্রীয় ফোর্স ঢুকে গেছে সেন্ট্রাল ফোর্স ঢুকে গেছে এরা তো ফোর্স টোর্স পাঠিয়ে দিয়ে মানুষকে ভয় পাইয়ে কি ভোট লুট করতে পাঠানোর চেষ্টা করেন সেটা আলাদা কথা তবে এটা আমি বলতে পারবো না এই কারণেই কারণ এটা আমাদের সভা হচ্ছে আমাদের দলীয় সভা এটা সাংগঠনিক আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের আয়োজনে হচ্ছে এই ধরনের ঘটনা আমার তো জানে এটা পুলিশ বলতে পারে পুলিশ প্রশাসনের বিষয় পুলিশ তারাই বলতে পারবে এই বিষয় নিয়ে আমাদের সাথে এর কোনো সম্পর্ক নেই এপি দেখুন আমি একটা কথাই বলতে পারি তো ওনারা কি ভেবে কি করছেন বা কোথায় কি তথ্য পাচ্ছেন সেটা ওনাদের বিষয় কিন্তু আমাদের এই সভার সাথে আমাদের এই সভার সাথে এই সব বিষয়ের কোনো সম্পর্ক নেই যদি প্রশাসন পুলিশ প্রশাসনের কিছু থাকে সেটা পুলিশ বলতে পারবে যদিও জেলা পুলিশ সুপার খন্ডে বাহলে উমেশ গণপত টেলিফোনে জানান কোনো স্কুল বন্ধ করা হয়নি জলপাইগুড়ি তিস্তা পর্যটক আবাসে পি সুরাজ পোর্টালের সূচনার অনুষ্ঠানে এলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা তিনি বলেন বিজেপি বড় পরিবার মনোমালিন্যতা হয়েই থাকে তিনি তরাই ডুয়ার্সের অভিভাবক বিজেপিকে কিভাবে জেতাতে হবে তিনি তা জানেন বুধবার জলপাইগুড়ি তিস্তা পর্যটক আবাসের অনুষ্ঠান থেকে বার্লার হাত থেকে সেন্ট্রাল ব্যাংকের মাধ্যমে ঋণ পেলেন মহিলারা এদিন সেন্ট্রাল ব্যাংক থেকে এক কোটি বত্রিশ লক্ষর ওপরে পঁচিশটি স্বনির্ভর গোষ্ঠীকে ঋণ দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেন্ট্রাল ব্যাংকের লিড ব্যাংক ম্যানেজার অজয় সিং রিজিওনাল ম্যানেজার অলোক টেরেনিয়া উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংকের রিজিওনাল ম্যানেজার বিকাশ বনসাল সহ আরও অন্যান্যরা থেকে আমাদের পিএম সুরজ স্কিম আজকে নতুন স্কিম আজকে লঞ্চ করেছে আমাদের প্রধানমন্ত্রী আজকে অনেক লাভার্থী আজকে লোন পেয়েছে পাঁচ লাখ ছয় লাখ এক লাখ টাকা ছয় লাখ অবধি মহিলারা পেয়েছে খুবই আত্মনির্ভর হওয়ার জন্যে ওনাদেরকে টাকা লোন দিচ্ছে ব্যাংক লোন দিচ্ছে কিন্তু এখানে অনেকরা আছে যে তা ডিএম থেকে বিডিও থেকে পঞ্চায়েত থেকে মানুষকে যদি অ্যাওয়ারনেস করতো গ্রামে গ্রামে গিয়ে তাহলে এটা অনেক লাভ অর্থে আরও বেশি করে লাভ লাভ পাইতো মহিলাদেরকে কিন্তু ওইভাবে রাজ্য সরকার কাজ করছে না তাই জন্য তাও যতটুক আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যারা আছে ওনারা কাজ করছেন আর এটা যারা বুঝতে পারছে যারা জানতে পারছে ওইটা লাভ ওনাদের উঠাইতে পারছে হ্যাঁ হ্যাঁ পায়ে গেছে না 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 চেক দিয়ে দিয়েছে অলরেডি ব্যাংক চেক দিয়ে দিয়েছে ওরা ব্যাংকে গিয়ে সেলফ হেল্প গ্রুপ ওরা নিজে নিজে কি কি বিজনেস করতে চায় বিউটি পার্লার করতে না ছাগল হ্যাঁ না মাছ পালন করতে না খেতি চাষ করতে কি করবে ওনারা নিজে প্রজেক্ট করবে আর তারপরে কাজগুলা করবে ধীমান রায় রিপোর্ট ইভিনিং নিউজ নিয়ম বহির্ভূত নির্মীয়মান কাজের অভিযোগ জলপাইগুড়িতে বিজেপি নেতৃত্বকে কাজ বন্ধের নোটিশ পাঠালো পুরসভা অভিযোগ সরকারি নিয়ম লঙ্ঘন করে বিজেপি জেলা কার্যালয়ের ভিতরে ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে এক্ষেত্রে তার কোনোটাই মানা হয়নি নোটিশ হাতে পেলেও বিজেপি নেতৃত্বের দাবি নতুন করে কোনো নির্মীয় কাজ হয়নি পুরনো ভবনে সংস্কার চলছে যদিও ছবি বলছে অন্য কথা এই নিয়ে বিজেপি নেতৃত্বকে বৃদ্ধি ছাড়েনি তৃণমূল অন্যদিকে বিজেপির দাবি প্রতিহিংসার রাজনীতি করছে শাসক দল জলপাইগুড়ি শহরে ডিভিসি রোডে বিজেপির জেলা কার্যালয়ে জমি নিয়ে দীর্ঘদিনের বিতর্ক এই বিতর্কের মধ্যে গত লোকসভা নির্বাচনের আগে ভবন নির্মাণের জন্য নকশার অনুমোদন দিলেও পরে তা আটকে দেয় জলপাইগুড়ি পুরসভা জমি বিতর্কের কারণে অনুমতি না পাওয়ায় ছাদের বদলে টিনের একটি ঘর তৈরি করে সাংগঠনিক কাজ শুরু করেন জেলা বিজেপি নেতৃত্ব অভিযোগ এবারে লোকসভা নির্বাচনের আগে আবার নির্মাণ কাজ শুরু হয়েছে এক্ষেত্রে পৌরসভার কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করেনি বিজেপি নেতারা বলেও অভিযোগ প্রত্যেকটি মানুষের যেমন নিজের বাড়ি তৈরি করার অধিকার আছে প্রত্যেকটি রাজনৈতিক দলেরও নিজের পার্টি অফিস তৈরি করার অধিকার আছে কিন্তু আমি পৌর এলাকায় যদি কেউ পার্টি অফিস তৈরি করে যদি কেউ বিল্ডিং বানায় তাহলে তাকে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল বিল্ডিং রুলস অনুযায়ী তাকে অনলাইনে প্ল্যান জমা করতে হবে এবং সেভাবে তার প্ল্যান পাশ যদি কেউ টেম্পোরারি স্ট্রাকচারও করে তাহলেও পৌরসভা থেকে তাকে পারমিশন নিতে হবে আজকে আমাকে চেয়ার আজকে আনন্দবাজারেও দেখলাম এবং চেয়ারপার্সন পাপিয়াপাল বললেন যে বিজেপি কার পার্টি অফিসে একটা বিল্ডিং হচ্ছে উইদাউট পারমিশন আর একজন মিস্টার সাত্তার বলে একজন একটা কমপ্লেন লঞ্চ করেছেন যে ওটা ও ও বিজেপির জমি না ওটা বিজেপি পার্টি অফিসের জমি না ওটা অন্য অন্যদের জমি এবং তার তথ্য দিয়েছেন সে আমাকে উদ্দেশ্য করে চিঠি করেছেন এবং চেয়ারপার্সনকে উদ্দেশ্য করে চিঠি করেছেন যে সেখানে কোনোভাবেই যাতে কোনো অবৈধ নির্মাণ না হয় তাই প্রাথমিকভাবে আমাদের পৌর আইনে আমরা যেটা করি কনভেনশনালি যে আমরা কোনো কমপ্লেন পেলে প্রথমে স্টপ অর্ডার পাঠাই আমরা আজকে তাদেরকে স্টপ অর্ডার ইস্যু করেছি রেজিস্টার্ড স্পিড পোস্ট এডিটে পাঠিয়েছি এবং যেহেতু বিজেপির রাজ্য সভাপতির নামে ওরা জমি বলছে তাই রাজ্য সভাপতিকে থ্রু ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আমরা ওটা পাঠিয়েছি আমরা স্টপ অর্ডার করেছি তারপর আমরা হিয়ারিংয়ে ডাকবো ওনাদের এর আগেও ওনাদেরকে বলা হয়েছিল আপনার নথিপত্র নিয়ে আসুন কিন্তু ওরা কোনো নথিপত্র নিয়ে পৌরসভা আসেন পৌরসভা একটা সরকার রাজনৈতিক চিন্তাভাবনা মতভেদ আলাদা থাকতেই পারে কিন্তু পৌর সরকার মানে একটা গভর্নমেন্ট ভারতের সংবিধানে তিয়াত্তর এবং চুয়াত্তরতম সংবিধানে এটা হচ্ছে লোকাল সেলফ গভর্নমেন্ট থার্ড টায়ার গভর্নমেন্ট সে কোনো নোটিসে ডাকলে হিয়ারিংয়ে ডাকলে একটা আশা একটা নাগরিকের কর্তব্য এবং একটা রাজনৈতিক দলেরও কর্তব্য সেটা যদি ওনারা পালন না করেন তাহলে অবৈধ নির্মাণ কিন্তু জলপাইগুড়ি শহরের বুকে বিজেপি বিজেপি কার্যালয় কেন কোনো কার্যালয় অবৈধভাবে করা যাবে না বিল্ডিং রুলস মেনেই করতে হবে এ বিষয়ে ছাড়েনি শাসক দল তৃণমূল জলপাইগুড়ি জেলা সভানেত্রী মহুয়া গোপের দাবি বিজেপি কোন নিয়ম মানে না প্রশাসনিক যে নিয়ম অনুযায়ী সেটাও যে তারা মানে না তার প্রকৃষ্ট উদাহরণ যে একটা সরকারি জায়গা আজকে পৌরসভার অন্তর্ভুক্ত আ যে বিজেপি কার্যালয় যে কাজ সেটা যেটা পৌরসভা থেকে নোটিশ করা হচ্ছে সেখানে যে মানে আইনত যে সমস্যাগুলো রয়েছে সেটা ঠিক করে তারা করুক আমরা তো এটা নিয়ে এত থেকে বেশি কিছু বলতে পারি না এটা সম্পূর্ণ একটা প্রশাসনিক বিষয় বিজেপি জেলা সভাপতি বাপি গোস্বামীর দাবি রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই নোটিশ পাঠানো হয়েছে ওরা কি মিথ্যা মামলা করলো যাইহোক সেই সেই জমিটার মধ্যে আমাদের কোনো ধরনের কাজ হচ্ছে না আমরা পুরোনো পার্টিকে সংস্কার করাচ্ছি সেই জমিটা নিয়ে তো কোনো মামলা নেই সেই জমিটা নিয়ে কোনো সমস্যাও নেই যেটা নিয়ে সেই জমিটার মধ্যে তো আমরা একটাই ইটোকাথিনি না এগুলা প্রতিহিংসামূলক ব্যাপার বিজেপি তার কর্মীদের বসার যে ব্যবস্থা আমরা করছি সেটা করতে দেবে না পুরো সময় ক্ষমতা আছে তো ক্ষমতা অব্যয় করছি আগু হতেই মতুয়া সমাজের বাড়ি বাড়ি শুরু হয়ে গিয়েছে হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের আরাধনা ঠাকুরের কাছে তাদের প্রার্থনা এতদিন ধরে তাদের যেই কটুক্তি শুনতে হতো তা যেন আর না শুনতে হয় তবে রাজ্যের মুখ্যমন্ত্রী যে মন্তব্য করছেন সেগুলিকে গুরুত্ব দিতে নারাজ জলপাইগুড়ির মতুয়া সমাজের মানুষ তাদের দাবি মুখ্যমন্ত্রী যদি সরকারের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করেন তাহলে আন্দোলন শুরু করবেন তারা এতদিন এই মতুয়া সমাজের মানুষদের রীতিমতো রাজনীতির পাত্র বানাতো সবাই সিএএ লাগু করায় দেশের প্রধানমন্ত্রী এবং দেশের সরকারকে ধন্যবাদ জানিয়েছে মতুয়া সমাজ টিভিতে দেখছি ঘরে বসে টিভিতে দেখছি তো এই নাগরিকতাটা আমাদের প্রয়োজন এটা এটা পেলে আমরা খুশি হব এটাই দরকার আর সরকারি সুযোগ সুবিধা সেটা সরকার থেকে তো দিবেই এটা তো বঞ্চিত হওয়ার কোনো কারণ নেই তা আমার যেটা মনে হয় করছেন হয়তো তার এই আমাদের আমার যে ঠাকুর আমার ঠাকুরের হয়তো তার হয়তো এটা পছন্দ না হয়তো হতে পারে এটা জন্য আর এই নাগরিকত্বটা তো আমাদের ঠাকুরের পক্ষ থেকে যারা আছে তারাই করবে মানে তাদেরই বেশি উৎসাহ তাদেরই ইচ্ছা দরকার তো সেই ক্ষেত্রে হয়তো সেই ক্ষেত্রে হয়তো মমতার হয়তো মুখ্যমন্ত্রীর ওটা পছন্দ না সেক্ষেত্রে যদিও খুব খারাপ ঠিক আছে কারণ হচ্ছে উনি যদি এটা করে তাহলে করার তো কিছু নেই কারণ উনি সবই করতে পারে আর এটা যদি হয়ে থাকে তাহলে আমাদের কিছুই দরকার নেই আমাদের নাগরিকতাটা আগে দরকার ঠিক আছে আর সেরকম যদি হয় তাহলে আমরা সবাই মিলে আমরা যে যারা আছি সবাই মিলে আন্দোলন করব এটা যাতে না হয় কারণ সাধারণ মানুষের খুবই সমস্যা হবে এটা নিয়ে এই আর কি দুটোই প্রয়োজন কিন্তু আমাদের এটা দীর্ঘদিনের স্বপ্ন এটা পূরণ হতে যাচ্ছে এটা নাগরিকতা আমাদের বেশি প্রয়োজন কিন্তু দুটোই প্রয়োজন আমাদের বলছি মুখ্যমন্ত্রী বলছেন যে সিএ লাগু হয়েছে যদি যারা অ্যাপ্লাই করবে তারা সরকারি সুযোগ সুবিধা পাবেন না কি বলবেন কি বলবো এই বিষয়টা হচ্ছে মুখ্যমন্ত্রী তো হাওয়া গরম করার চেষ্টা করছে যেহেতু সামনে ভোট এই ভোট ব্যাংকটাকে কাজে লাগানোর চেষ্টা করছে এর জন্য এই কথাগুলো বলছে যাতে কেউ অ্যাপ্লাই না করে বা বিরোধিতা করে এটাই চেষ্টা করছে আমার তো তাই মনে হচ্ছে ধিমান রায়ের রিপোর্ট এভি নিউজ নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি ফিরে আসছি বিরতির পর সঙ্গে থাকুন পশ্চিমবঙ্গ সরকার যুবকল্যাণ বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত শতাধিক যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রগুলির মধ্যে জলপাইগুড়ি সদর যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র একটি এখানে যুবকল্যাণ বিভাগের নির্ধারিত বিভিন্ন কোর্স রয়েছে যেমন সিআইটিএ ডিআইটিএস সিএফএস ডি এফ ইত্যাদি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা আবেদনযোগ্য এখানে একজনকে একটি কম্পিউটারের সাহায্যে অভিজ্ঞ শিক্ষক দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় তাই দেরি না করে নিজের ভবিষ্যৎকে স্বনির্ভর করতে যোগাযোগ করুন শিল্প সমিতি পাড়া নিয়ার বেগুন শহীদ লেন যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে আরো বিস্তারিত জানতে দেখুন গভর্নমেন্ট ওয়েবসাইট ডব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট ডবু সার্ভিস ডট গভর্নমেন্ট ডট ইন লাটাগুড়ি ও গরুমারা জঙ্গলের মাঝে একতিরিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করলো গজরাজ অবরোধের ফলে সড়কের দুই ধারে বহু যানবাহন আটকে পড়ে বুধবার জঙ্গলের ভিতরে মহাকাল ধাম সংলগ্ন জাতীয় সড়কের পাশে একটি দাঁতাল হাতি দাঁড়িয়েছিল এতে জাতীয় সড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয় নিত্যযাত্রীদের মধ্যে ব্যাপক দুর্ভোগ পোহাতে হয় ও মোবাইল ফোনে রীতিমতো হাতের ছবি তোলার সুযোগ কেউ ছাড়েনি প্রায় এক ঘন্টা ধরে ওই দাতাল হাতিটি রাস্তায় বিচরণ করার পর ফের জঙ্গলের ভিতরে পালায় এরপরে রাস্তায় যান চলাচল স্বাভাবিক হয় ধীমান রায়ের রিপোর্ট এভি নিউজ ফাল্গুনের পরে চৈত্র মাস আর সেই চৈত্র সেল আসার আগেই হোলসেলে জুতো থেকে ব্যাগ জামা কাপড়ের পসরা সবকিছু সাজিয়ে বসলেন ব্যবসায়ীরা বাংলার নতুন বছর শুরু হওয়ার আগে চৈত্র সেল শুরু হয় তবে বিক্রি এখন তেমনভাবে শুরু হয়নি দিন যত গড়াবে বিক্রি তত বাড়বে এমনটাই আশাবাদী বিক্রেতারা এখন তেমনভাবে হয়নি

সাধারণত ভোলা মাছের ওজন দুশো থেকে তিনশো গ্রাম কিন্তু বুধবার বাজারে দেখা মিলল বেশ বড় আকারে সামুদ্রিক ভোলা মাছের যার ওজন দেড় থেকে দু কেজি যা দেখতে ক্রেতাদের আগ্রহ ছিল তুঙ্গে সেই মাছই বিক্রি হচ্ছে চারশো থেকে পাঁচশো টাকা কেজি দরে বিক্রেতারা বলেন সাধারণত ভোলা মাছ খুব বেশি হলে তিনশো থেকে চারশো গ্রামের হয় কিন্তু এদিন সামুদ্রিক ভোলা মাছের ওজন বেড়ে দাঁড়ালো দেড় থেকে দু কেজিতে আর যার ফলে অত্যন্ত খুশি ক্রেতা থেকে বিক্রেতা সবাই

অমিত রিপোর্ট আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মহিলাদের পাঁচশো মিটার দৌড় প্রতিযোগিতা হয়ে গেল জলপাইগুড়ি জেওয়াইসিসির মাঠে বুধবার জলপাইগুড়ি নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হয় এই বিশেষ দৌড় প্রতিযোগিতা পরিচালনায় ছিল জলপাইগুড়ি মনীষী পঞ্চানন বর্মা স্মারক সমিতি সেখানে উপস্থিত ছিলেন সহসভাপতি সবীন্দ্রনাথ রায় কোষাধ্যক্ষ বাবলু রায় সম্পাদক নুরমেরন্দ রায় প্রমুখ এছাড়া উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ কমিটি সদস্য গজেন্দ্রনাথ রায় দীপু রায় এদিন জলপাইগুড়ি শহরের বিভিন্ন স্কুলে ৩৬ জন মেয়েরা দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন খেলা শেষে উদ্যোক্তাদের পক্ষ থেকে পুরস্কার তুলে দেওয়া হয় প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীদের হাতে আপনারা জানেন যে আটই মার্চ দুই হাজার চব্বিশে আন্তর্জাতিক নারীবর্ষ উদযাপিত হয়ে গেল সেই আন্তর্জাতিক নারীবর্ষকে স্মরণে রেখে সেই উপলক্ষে একটি মহিলাদের জন্য শুধুমাত্র মহিলাদের জন্য পাঁচশো মিটার দূর প্রতিযোগিতা এর উদ্দেশ্য হলো নারী শক্তির উদ্ভাবন এবং নারীর যে গতিধারা উন্নয়নের ধারা সেটাকে অব্যাহত অব্যাহত রাখা এবং আগামী দিনে তাদের মধ্যে আরও সৃজনী শক্তি এবং নিজেদের মধ্যে বিশ্বাস আস্থা আরও তৈরি করবার জন্যে আজকের এই পাঁচশো মিটার দৌড়ের প্রতিযোগিতা মূলত মহিলাদের মধ্যেই আজ সব্যসাচী মজুমদারের রিপোর্ট এবি নিউজ শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের অধীনে ক্রিটিক্যাল কেয়ার ব্লকের ভার্চুয়াল শিলান্যাস শিলিগুড়ি থেকে ভার্চুয়ালভাবে ব্লকের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী রাতপহালেই মনাগুড়ি টাউন ক্লাবের মাঠে জনগর্জন সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার আগে বন্ধ হল স্কুল বিক্ষোভে বিজেপি সে পর্যন্তই পরবর্তীতে আরো সংবাদ নিয়ে দেখতে থাকুন আমার বিশেষ নমস্কার